नमस्कार बंधुरा फिर एलम तुम्हारे एक नतून भिडियो नहीं तुम्हारे प्रिय चैनल कार्तिक हर्टिकल्चर। तो बंधुरा आशा करी हमार प्रत्येक बंधु भलो आचो खूब आनंदे आचो। तो बंधुरा आज हमें जो विषय नहीं आलोचना करते तुम्हारा निश्चय थंबनेल और टाइटल देखे बुझते आज के तुम्हारे कौन विषय नहीं आलोचना करते। तो बंधुरा प्रत्येक बागानी बंधु किन्तु गाछटार सम्बन्धे खूब परिचित हमार प्रत्येक बागानी बंधुर बागने किन्तु गाछटा थाके। बंधुरा आमी आज के तोमादेर काछे जुई फुल गाछेर प्रतिस्थापन एवं परिचर्या निये विस्तारित आलोचना करते एसेछि। तो बंधुरा आमार जारा नतून बागानी बंधु आछो किंबा जारा नतून नतून बागान करते चाइछो तारा किन्तु एई गाछटा सहजेई लागाते पारो निजेर बागाने। एई गाछे थेके सहज परिचर्यार माध्यमे किभाबे फुल आनते हबे सेटा आमी आज के भिडियोते आमी तोमादेर बोलबो। आर एई गाछटा अन्यान्य गाछेर मतन अत जटिलता नेई अत एर परिचर्यार कोनो माने समस्या नेई। जारा नतून बागान करछो तादेर एई गाछटा थेके बागान करा शुरू करते पारो। एई गाछटा बसिए तोमरा बागान तैरी करा शुरू करते पारो कारण एर थेके सहज परिचर्यार गाछ आर तोमरा कोथाओ पाबे ना। बंधुरा आज के आमी एर माटी तैरी बा परिचर्या कथा बलार आगे आमी एई गाछटार विषय तोमादेर किछु तथ्य दिए रखते चाई। सेई तथ्यटा हलो एई गाछटा आमादेर एकटा ग्रीष्मकालीन गाछ। एई गाछटा आमादेर मार्च मास थेके पुरो आगस्ट मासेर शेष पर्यन्त आमादेर किन्तु भोरे फुल देय एबं आगस्ट मासेर शेष थेके माने शीतेर शुरू जखन सेप्टेम्बर मास आसे তখন কিন্তু এই আস্তে আস্তে ডরমেন্সি পিরিয়ডে চলে যায়। এর ফুল আসা বন্ধ হয়ে যায় এবং এর পাতাও কিছু কিছু ঝরে পড়ে এবং এর বাড়বৃদ্ধি বন্ধ হয়ে যায়। তখন কিন্তু আমরা কোনো প্রকারে ভয় পাবো না যে গাছটা মারা যাচ্ছে বা গাছটা আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে না। বন্ধুরা এই গাছটা কিন্তু আস্তে আস্তে শীতঘুমে চলে যায়। বন্ধুরা এই গাছটা যদি তোমরা যারা নতুন বাগান করছো তারা যদি এই গাছটা লাগাও বা যারা আমাদের বাগানি বন্ধু আছো যারা বাগান করেছো তাদের কাছে হয়তো এই গাছটা দু একটা থেকেই থাকে। এই গাছটা যদি তোমাদের বাগানে দু একটা থাকে তোমরা যখন সন্ধ্যাবেলা তোমাদের বাগানে যাবে তখন কিন্তু এর মিষ্টি সুগন্ধে গোটা বাগানটা ভরে থাকবে আর তোমরা কিন্তু এর মিষ্টি সুগন্ধের প্রেমে পড়ে যাবে। এবং এই গাছটাকে তোমরা বাড়ির কোনো স্থানে ফুল আসার পর যদি রেখে দিতে পারো তোমার বাড়ির কোনা কোনা কিন্তু এর মিষ্টি সুগন্ধে ভরে যাবে এবং তোমাদের মন কিন্তু পুরো ফ্রেশ হয়ে যাবে। এই গাছটার আরেকটা জিনিস খুব ভালো আছে যে এই গাছটা যারা সেমি সেটে বা ফ্ল্যাটে থাকো তারা কিন্তু এই গাছটা অনায়াসে করতে পারো কারণ এই গাছটা সেমি সেটে বা ফ্ল্যাটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ফুল দেয়। তো বন্ধুরা চলো এবার আমরা আসি এর মাটি কিভাবে তৈরি করব। তো বন্ধুরা এই গাছটা আমরা যখন কোনো উঠোনে বা বাড়ির সামনে কোনো মাটিতে বসাবো তখন কিন্তু এর জন্য কোনো সয়েল আমাদের তৈরি করতে হয় না। যে মাটি থাকবে সেই মাটিতেই আমরা বসিয়ে দিলে এই গাছটা কিন্তু সুন্দর হয়। কিন্তু আমরা যখন একটা টবে গাছ বসাবো যে কোনো গাছ টবে যখন বসাবো তখন কিন্তু তার জন্য আমাদের একটা পারফেক্ট মাটি তৈরি করতে হয় কারণ এই মাটির দ্বারাই গাছটা তার পুষ্টিমূল বা তার প্রয়োজনীয় খাবার ইনটেক করে প্রয়োজনীয় জল ইনটেক করে এই মাটির মধ্যেই গাছটা বেড়ে ওঠে এবং ফুল দেয়। তো এর জন্য আমাদের একটা সুন্দর মাটি তৈরি করতে হবে। তো বন্ধুরা এর মাটি কিন্তু দোআঁশ মাটি লাগবে। তো আমাদের প্রত্যেকটা বন্ধুর হাতের কাছে কিন্তু দোআঁশ মাটি থাকে না। তো আমাদের এর জন্য একটা হালকা দোআঁশ মাটি কিন্তু তৈরি করতে হবে। এর মাটি তৈরি করতে আমাদের লাগবে এক ভাগ গার্ডেন সয়েল। গার্ডেন সয়েল মানে আমাদের হাতের সামনে যে মাটিটা আছে তাকেই আমরা গার্ডেন সয়েল বলি। এক ভাগ লাগবে গার্ডেন সয়েল, এক ভাগ লাগবে নদীর সাদা বালি যেটাকে আমরা খানাখন্দ ভরাট করতে ব্যবহার করি সেই বালি লাগবে এক ভাগ। এতে এক ভাগ লাগবে ভার্মি কম্পোস্ট। বন্ধুরা এই ভার্মি কম্পোস্টের বদলে তোমরা এক বছরের পাতা পচা সার কিংবা এক বছরের পচানো গোবর সার তোমরা ব্যবহার করতে পারো। এবং এর সাথে লাগবে এক ভাগ কোকোপিট। এই কোকোপিটের বদলে কাঠের গুঁড়ো কিংবা ধানের তুষো তোমরা ব্যবহার করতে পারো। তো বন্ধুরা এই গাছটা কিন্তু একটু খাবার পছন্দ করে। এই গাছের যখন মাটি তৈরি করব তখন আমরা কিন্তু এর সাথে কিছু খাবার মিশিয়ে দেবো। সেই খাবারটা হলো এক মুঠো সর্ষের খোল, এক চামচ হাড় গুঁড়ো, এক চামচ শিংকুচি, হাফ চামচ পটাশ, এক চামচ সুপার ফসফেট এবং এক চামচ
সুফলা। সুফলা মানে যেটা কুড়ি 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 যে সুফলাটা, সেই সুফলাটা। এবং এর মাটিতে 2 গ্রাম মতন সাফ পাউডার আমরা কিন্তু মিশিয়ে একটা সুন্দর ঝুরঝুরে মাটি আমরা তৈরি করে নেব। তো বন্ধুরা, এই তো হয়ে গেল আমাদের মাটি তৈরির ব্যাপার। এরপর আসি আমাদের টব নির্বাচন করতে হবে। তো বন্ধুরা, আমি এই গাছটার জন্যে আমি সবসময় বলবো যে এই বেল ফুল, জুঁই ফুল, এই প্রজাতির যে গাছগুলো আছে এরা কিন্তু খুব অল্প সময়ে খুব ঝাঁকড়া হয়। তো আমরা এই গাছটাকে 1 বছর একটা টবে প্রতিস্থাপন করে রাখতে পারবো, সেই রকম টব আমাদের কিন্তু নিতে হবে। সেটা হলো 8 থেকে 10 ইঞ্চি টব। তো বন্ধুরা, এই 8 থেকে 10 ইঞ্চি টবটাকে আমাদের সুন্দর একটা ড্রেনেজ ব্যবস্থা তৈরি করতে হবে। বন্ধুরা, এই ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা নিয়ে আমি আমার একটা ভিডিও আছে, যেটা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেই ভিডিওটা দেখে সুন্দর একটা ড্রেনেজ ব্যবস্থাযুক্ত টব তোমরা তৈরি করে তোমাদের পছন্দ অনুযায়ী গাছটাকে প্রতিস্থাপন করে এবং ভরে জল দিয়ে আমাদের প্রতিস্থাপন কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, এই তো হয়ে গেল আমাদের প্রতিস্থাপন করা। এরপর আমাদের জানতে হবে এই গাছটা কেমন আলো পছন্দ করে। তো বন্ধুরা, আমি অনেক ইউটিউব চ্যানেল দেখেছি বা ইউটিউব চ্যানেলের সব মানে ভিডিও শুনেছি, তারা একটা জিনিস সবসময় বলে যে এই বেল ফুল গাছ, জুঁই ফুল গাছ ফুল সানলাইটে রাখতে। কিন্তু আমাদের এখানে যে তাপমাত্রা চলছে 40 ডিগ্রির কাছাকাছি প্রায় তাপমাত্রা আছে, এই তাপমাত্রাতে যখন আমরা এই গাছটাকে ফুল সানলাইটে রাখবো তখন কিন্তু এর পাতা কিন্তু সাদা হয়ে যাবে, সানব্রান হয়ে যাবে এবং কুঁড়ি কিন্তু আসবে না, ফুলও আসবে না। তো আমি আমার নিজের গাছ নিয়ে আমি এক্সপিরিয়েন্স করেছি, তো এই সমস্যাটা আমার কিন্তু হয়েছিল। তো আমি তোমাদের একটা কথাই বলতে চাই যে এই গাছটা যখন তোমরা প্রতিস্থাপন করবে তার 5 দিন পর্যন্ত তোমরা একটা ছাওয়াযুক্ত জায়গায় রাখবে, যেখানে রোদ পৌঁছাবে না। যখন গাছটা 5 দিন পর তোমার মাটিতে দেখবে সেট হয়ে গেছে, তখন তোমরা এটা বাইরে আনবে। কিন্তু এই গাছটাকে দুপুরের যে কড়া রোদ, সেই রোদ তোমাদের এই গাছে লাগানো চলবে না। তোমরা আমার মতন এরকম গ্রিন নেট ব্যবহার করতে পারো, গ্রিন নেটের তলায় রাখতে পারো, কিংবা যাদের গ্রিন নেট নেই তারা কিন্তু এই গাছটাকে এমন একটা জায়গা তোমাদের রাখতে হবে যে জায়গাটাতে সকাল 7টা থেকে দুপুর 12টা অবধি রোদ পাবে এবং দুপুর 12টার পর থেকে দুপুরবেলার যে কড়া রোদ এর গায়ে লাগবে না, সেই জায়গাটা ছাওয়া হয়ে যাবে। কিন্তু এই গাছটাও, এই গাছটা যারা সেমি সেটে করতে চাও বা যারা যেসব বন্ধু আমার ফ্ল্যাটে থাকো তারা কিন্তু এই গাছটা অনাহাসে করতে পারো, কারণ এই গাছটা সেমি সেটে কিন্তু খুব ভালো পারফরমেন্স করে। কিন্তু এই গাছটা আমরা যে খোলা ছাদে করব বা একটু আলো যদি এর গায়ে লাগে, একটু সামান্য মিষ্টি রোদ যদি এর গায়ে লাগে, যে প্রকারে এই গাছটা ফুল দেবে কিন্তু সেমি সেটে সেই প্রকারে অত ভালো ফুল দেবে না। কিন্তু যে হবে না সেমি সেটে সেটা নয়, এ কিন্তু সেমি সেটেও খুব সুন্দর ফুল দেয়। তো বন্ধুরা, এই তো গেল আমরা এই গাছটাকে কোথায় রাখবো। এরপর আমাদের জানতে হবে এই গাছটা কেমন জল পছন্দ করে। তো বন্ধুরা, আমি প্রথমেই বলেছি এ বেলে দোঁয়াশ মাটি পছন্দ করে। আর তোমরা সকলে জানো যে বেলে দোঁয়াশ মাটি কিন্তু জল খুব কম অবজার্ভ করে এবং আমাদের এই গাছটাকে যখন আমরা জল অ্যাপ্লাই করব তখন কিন্তু খুব কম কম পরিমাণে করব, কিন্তু বারবার করব। আমরা সকালে যদি গিয়ে এই গাছটাকে ভোরে জল দিয়ে দিই, এর মাটি যদি চপচপে ভিজে থাকে তাহলে কিন্তু এর কুঁড়ি ঝরে যাবে এবং পাতা কিন্তু পচে যাবে। এই গাছের একটাই সমস্যা, এর বেশি জল পেলে কিন্তু পাতা পচে যায় এবং গোড়াও পচে। তো আমরা কি করব, এই গাছটাকে যখন আমরা জল দেবো, সকালে যদি আমরা জল দিই, বিকালে যদি গিয়ে দেখি মাটি ভিজে আছে, তাহলে আমরা কোনো দিন কখনোই জল দেবো না। কিন্তু আমরা যদি সকালে একটু কম জল দিই, মানে 250 ml করে ধরো জল দিলাম, সারাদিনে আমাদের এই জলটা কিন্তু গাছটা অবজার্ভ করে নেবে এবং কিছুটা জল কিন্তু শুকিয়েও যাবে। তখন আমরা বিকালে গিয়ে আবার 250 গ্রাম জল এতে অ্যাপ্লাই করব। কিন্তু যারা সেমি সেটে থাকো তাদের আমি একটা কথা খুব গুরুত্বপূর্ণভাবে বলতে চাই, এর মাটি তৈরি করার সময় কিন্তু আমি কোকোপিট দেওয়ার কথা বলেছি, আর কোকোপিট কিন্তু জল অবজার্ভ করে রাখে। যারা সেমি সেটে করছো তাদের কিন্তু মাটিতে রোদ পাবে না, তাই জল কিন্তু তাড়াতাড়ি শুকাবে না। তো তারা যখন জল দিতে যাবে তখন মাটিটাকে ভালো করে চেক করে দেখে নেবে যে মাটির 1 ইঞ্চি পর্যন্ত শুকিয়ে গেছে কিনা। যখন শুকিয়ে যাবে তখন কিন্তু তোমরা জল অ্যাপ্লাই করবে। বন্ধুরা, একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, কেউ কোনো দিন জল দেওয়া কাউকে হাতে ধরে শেখাতে পারে না। তোমাদের নিজের অভিজ্ঞতা অনুযায়ী, নিজের
চিন্তা অনুযায়ী তোমাদের কিন্তু এই জল তোমাদের গাছে অ্যাপ্লাই করতে হবে। তোমরা এই গাছে কম জল অ্যাপ্লাই করতে পারবে না, এই গাছ কিন্তু বেশি জলও সহ্য করতে পারে না। কম জল হলেও এর কুঁড়ি ঝরবে, পাতা হলুদ হয়ে যাবে, এবং বেশি জল হলেও এর পাতা পচে যাবে, কুঁড়ি ঝরে যাবে। তো এই জলের বিষয়টা তোমাদের ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। তো বন্ধুরা, এরপর আসি আমরা একে কী খাবার দেবো। বন্ধুরা, এই গাছ বা যে কোনো গাছের মেন পুষ্টি হচ্ছে খাবার। আমরা জানি, সবাই জানি যে একটা গাছের ফুল ফোটাতে গেলে, একটা গাছের বৃদ্ধি পেতে গেলে তার কিন্তু পুষ্টির প্রয়োজন হয়, আর সেই পুষ্টিটা আসে কিন্তু খাবার থেকে। এই গাছটাকে যদি আমরা সময়ে খেতে দিতে পারি বা এই গাছটাকে পরিচর্যা ভালোভাবে করতে পারি, এ কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ফুল দেবে। তোমরা দেখতে পাচ্ছ আমার এইটুকুনি গাছে কিন্তু অসংখ্য কুঁড়ি এসেছে আর অসংখ্য কিন্তু ফুলে ফুটেছে। তো বন্ধুরা, এ রাসায়নিক খাবারও পছন্দ করে, এ জৈব খাবারও পছন্দ করে। এর জন্য কোনো মানে নিয়ম নেই যে একে রাসায়নিক খাবার দিতে পারবো না কি জৈব খাবার দিতে পারবো না। আমার যে সকল বন্ধু একে রাসায়নিক খাবার এই গাছে প্রয়োগ করতে চায়, এই গাছের কিন্তু সামান্য কিছু চাহিদা আছে, খুব জটিল খাবার এতে কিন্তু প্রয়োগ করার প্রয়োজন হয় না। যারা রাসায়নিক খাবার প্রয়োগ করবে তারা এনপিকে সমান রেশিওর যেসব এনপিকে আছে সেই এনপিকেগুলো এতে প্রয়োগ করবে, যেমন 19-19-19 কিংবা 20-20-20। এই এনপিকেগুলো 8-10 ইঞ্চি টবের জন্য 1 চামচ দিয়ে ভালো করে খুঁজে তোমরা জল দিয়ে দেবে। কিন্তু প্রত্যেক সার প্রয়োগ করার আগে দিন কিন্তু তোমাদের মাটি ভিজিয়ে রাখতে হবে। এরপর যারা দানা এনপিকে পাবে না, এখন ওয়াটার সলিউবেল এনপিকেও অনেকে ব্যবহার করো। সেই ওয়াটার সলিউবেল এনপিকে যদি তোমাদের কাছে থাকে, তোমরা 1 লিটার জলে 5 গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবে এবং তার থেকে 2 কাপ এই গাছের গোড়াতেও তোমরা দিয়ে দেবে। তাহলে কিন্তু এর আর কোনো সার প্রয়োজন হয় না। এই সারটা তোমরা 15 দিন অন্তর অন্তর কিন্তু ব্যবহার করবে। এরপর আমার যে সকল বন্ধু রাসায়নিক সার ব্যবহার করতে চাও না, জৈব সার ব্যবহার করতে চাও, তারা কি করবে? তারা এই গাছের জন্য 1 মুঠো সর্ষের খোল, 1 চামচ নিম খোল, 1 চামচ হাড় গুঁড়ো এবং 1 চামচ সুপার ফসফেট, 1/2 চামচ পটাশ, এই সারটাকে একত্রে মিশিয়ে কিন্তু এই গাছেতে তোমরা প্রয়োগ করবে 8 ইঞ্চি কিংবা 10 ইঞ্চি টবের জন্য। কিন্তু প্রয়োগ করার আগে এর মাটিটা কিন্তু সুন্দরভাবে ভিজিয়ে নিতে হবে। বন্ধুরা, এই সারটা যদি তোমরা এই জৈব সারটা তোমাদের প্রয়োগ করতে হবে মাসে একবার জৈব সার প্রয়োগ করলেই কিন্তু এর পক্ষে যথেষ্ট। এই সারটা প্রয়োগ করলে তোমাদের আর কোনো খাবার এই জৈব সারের পরেও আর রাসায়নিক খাবারও তোমাদের ব্যবহার করতে হবে না। যে কোনো এক ধরনের খাবার তোমরা ব্যবহার করবে, হয় জৈব খাবার নয় রাসায়নিক খাবার, দুটো খাবার ব্যবহার করার তোমাদের প্রয়োজন নেই। তো বন্ধুরা, এই তো গেল খাবারের ব্যাপার। এরপর আসি এর রোগ পোকা কী হয়। তো বন্ধুরা, এর 4 ধরনের রোগ পোকা হয়। একটা হচ্ছে লিভ মাইনার, যাকে আমরা ম্যাপ পোকা বলি, একটা হচ্ছে থিপস, একটা হচ্ছে মাইটস, আর 1 ধরনের ল্যাদা পোকা হয়। বন্ধুরা, এই ল্যাদা পোকা এমন একটা পোকা আমাদের গাছের পাতা কিন্তু চিবিয়ে খেয়ে গাছটাকে পুরো শেষ করে দেয়। তো আমরা এই গাছটা বসানো ঠিক 10 দিন পর থেকে যদি ডাইমিথ্রয়েড 30% ইসি গ্রুপের যে পেস্টিসাইডগুলো পাওয়া যায়, যেটা আমরা বাজারে টাপগর, রোগর, রোগর প্লাস এই নামে চিনি, সেই পেস্টিসাইডটা 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর বিকালবেলা যদি স্প্রে করতে থাকি, তাহলে কিন্তু এই গাছে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হয় না। কিন্তু যদি আমার কোনো বন্ধু পেস্টিসাইডের স্প্রের গাফিলতির কারণে এই অ্যাপিডস কিংবা মাইটস এই পোকামাকড়গুলো গাছে আক্রমণ করে, তখন কিন্তু ডাইমিথ্রয়েড 30% কোনো কাজ করবে না। তখন কিন্তু তোমাদের ইমিডাক্লোফিড গ্রুপের কনফিডার তোমাদের এই গাছে অ্যাপ্লাই করতে হবে। 1 লিটার জলে 10 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে প্রত্যেক 5 দিন অন্তর অন্তর বিকালবেলা তোমাদের স্প্রে করতে হবে। এছাড়াও বাজারে একটা বায়ো কীটনাশক পাওয়া যায় যার নাম কাকা, সেই কীটনাশকটা তোমরা 1 লিটার জলে 1.5 থেকে 2 ml দিয়ে ভালো করে ঝাঁকিয়ে 5 দিন অন্তর অন্তর তোমরা গাছে স্প্রে করতে পারো। কিন্তু আমি তোমাদের বলবো এই কাকা কিংবা কনফিডার এই দুটো ওষুধই তোমরা হাতের সামনে রাখো। এই দুটো ওষুধকে তোমরা 10 দিন অন্তর অন্তর ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করলে কিন্তু তোমাদের গাছে অ্যাপিডস, মাইটস, থিপস কোনো প্রকারে কোনো দিনও দাঁত ফোটাতে পারবে না।
এরপর আসি বন্ধুরা লিভ মাইনার। এই লিভ মাইনার হচ্ছে গাছে তো তোমরা দেখবে পাতাতে ম্যাপের মতন সাদা সাদা ছোপ তৈরি করে এবং পাতাগুলোকে কুকড়ে ফেলে। তো এই লিভ মাইনারকে তোমরা দমন করতে গেলে তোমাদের এই কনফিডার কিংবা কাকা সমান রেশিওতে তোমাদের কিন্তু ব্যবহার করতে হবে 5 দিন অন্তর অন্তর। করলে কিন্তু তোমাদের এই লিভ মাইনার কিংবা অ্যাপিডস কিংবা মাইটস গাছেতে কোনো প্রকারে আক্রমণ করবে না। এরপর আসি বন্ধুরা ল্যাদা পোকার ব্যাপারে। এই ল্যাদা পোকা কিন্তু খুব ভয়ানক, আর আমাদের এই ল্যাদা পোকা গাছে কিন্তু রাত্রির বেলা আক্রমণ করে। সকালে এই ল্যাদা পোকা কিন্তু গাছে দেখা যায় না, সকালবেলা দেখবে গাছটা ফ্রেশ আছে। রাতে যখন এই গাছেতে ল্যাদা পোকার আক্রমণ হবে তোমরা সকালে গিয়ে দেখবে এর অসংখ্য পাতা কিন্তু খেয়ে ফুটো ফুটো করে দিয়েছে। এই ল্যাদা পোকার হাত থেকে যদি আমরা মুক্তি পেতে যাই আমাদের কিন্তু ক্লোরোফাইরিফস 40% এবং সাইফারমেথিন 4%, এই কম্পোজিশনে যে ওষুধগুলো আছে যেমন প্রোফেক্স সুপার, এই ওষুধটা তোমরা যদি প্রত্যেক 5 দিন অন্তর অন্তর 1 লিটার জলে 2 থেকে 2.5 ml দিয়ে গাছে স্প্রে করতে পারো তাহলে কিন্তু এই ল্যাদা পোকা তোমাদের গাছ থেকে 2 বার স্প্রে করার মধ্যেই বিদায় নেবে। এই ল্যাদা পোকার আক্রমণ কিন্তু হবে না। কিন্তু তোমরা যদি ভাবো যে এই কীটনাশক এই পোকামাকড়গুলো কীটপতঙ্গগুলো একবার চলে গেলে আমার গাছে আর ফিরে আসবে না, সেটা তোমাদের কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। এই পোকামাকড়গুলো আবার তোমাদের কাছে ফিরে আসতে পারে। তাই আমি বলবো যখন পোকামাকড় তোমাদের গাছ থেকে চলে যাবে তখন কিন্তু এই 3টে ওষুধ কাকা কনফিডার এবং প্রোফেক্স সুপার এই 3টে ওষুধ তোমরা 15 দিন অন্তর অন্তর ঘুরিয়ে ফিরিয়ে তোমরা স্প্রে করবে, তাহলে কিন্তু তোমাদের গাছে এই পোকামাকড়গুলো কোনোদিনও দাঁত ফোটাতে পারবে না। তো বন্ধুরা এরপর আসি এর আর একটা সমস্যা, এর কিন্তু ফাঙ্গাস খুব অ্যাটাক হয়। এই বর্ষাকালে যখন এই গাছটাকে আমরা বৃষ্টির মধ্যে রাখবো কিংবা অনেক প্রচুর পরিমাণে জল দেবো, মাটি শুকোবে না, চপচপে ভিজে হয়ে থাকবে, তখন কিন্তু এতে ফাঙ্গাস অ্যাটাক হয়। ফাঙ্গাস অ্যাটাক হলে এর গোড়া পচে যায়, পাতা পচে যায়, পাতার কিনারা বরাবর দেখবে পচতে গোটা পাতাটাই কিন্তু পচে যায়। তো আমরা এই গাছটা বসানোর ঠিক 15 দিন পর থেকে আমরা যদি ফাঙ্গিসাইড, যে ফাঙ্গিসাইডে ম্যানকোজেব এবং কার্বন ডাইজেম এই 2টো কম্পোজিশন যে ফাঙ্গিসাইডে আছে সেটা হলো সাফ এবং স্প্রিন্ট, এই 2টো ফাঙ্গিসাইড তোমরা বাজার থেকে কিনে আনো খুব সীমিত দাম। এই 2টো ফাঙ্গিসাইডকে 15 দিন অন্তর অন্তর তোমরা যদি ঘুরিয়ে ফিরিয়ে 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে স্প্রে করতে পারো তাহলে কিন্তু এই গাছেতে তোমাদের ফাঙ্গাস লাগবে না। এবং প্রত্যেক 15 দিন অন্তর অন্তর তোমরা যখন স্প্রে করবে 1 লিটার জলে 3 গ্রাম দিয়ে ভালো করে এই গাছের গোড়াতেও তোমরা 250 ml জল দেবে তাহলে কিন্তু এর গোড়া পচা রোগটা তোমাদের আর আসবে না এবং পাতা পচা রোগটা আসবে না। কিন্তু বন্ধুরা এর সবথেকে একটা ভালো উপায় আমি তোমাদের এই ভিডিওতে বলে দিতে চাই, সেটা হলো এই গাছটাকে তোমরা অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু ভেজাবে না। যখন দেখবে একদিন বৃষ্টি হচ্ছে সেখানে তোমরা রাখতে পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু যখন দেখবে খুব নিম্নচাপ উঠেছে, 5 দিন 6 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তখন কিন্তু আমি বলবো তোমরা এই গাছটাকে সেমিসেটের ভেতর নিয়ে যাও বা তোমাদের বাড়ির ভেতরে নিয়ে যাও, এই গাছটাকে বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে রাখো, তাহলে কিন্তু তোমাদের কোনো দিন এই গোড়া পচা পাতা পচা রোগটা আসবে না। আর আমি অবশ্যই বলবো গাছে যখন জল অ্যাপ্লাই করবে গাছের মাটি চেক করে জল অ্যাপ্লাই করবে, অতিরিক্ত জল কিন্তু একে প্রয়োগ করবে না। বন্ধুরা আমার এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, ফিরে আসছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ একটা লাইক করবে, প্লিজ বন্ধুদের কাছে শেয়ার করবে, আর আমার ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা প্লিজ কমেন্টে আমাকে জানাবে, আর আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে তোমাদের আমার পাশে থাকবে। আর বন্ধুরা আমাদের এই চ্যানেলটা খুব অল্প দিনের চ্যানেল, তোমরা প্লিজ এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সাথে একটুখানি সাহায্য করো, আমাকে একটুখানি সাহায্য করো যাতে এই চ্যানেলটা আমি তোমাদের সঙ্গে তোমাদের পাশে থেকে এগিয়ে নিয়ে যেতে পারি। তার জন্য এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। ফিরে আসছি তোমাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে। নমস্কার।